আহলে হাদিস উলামায়ে কেরাম এত চৌকস ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন, তাদের জন্য দোয়া করি তারা যদি এই পথটি উন্মুক্ত না করে দিতেন। আপনারা জানেন 1895 সালে প্রথম এই উপমহাদেশ চালু হয়, সেকুলারিজমের পথ উন্মুক্ত হয়। 1906 সালে 30শে ডিসেম্বর তৈরি হয় মুসলিম লীগ, কিন্তু 1906 সালের 21শে ডিসেম্বর অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠিত হয়। কারণ ছিল একটাই, অধিকাংশ বিদ্বান, অধিকাংশ মুনিশি, অধিকাংশ ব্যক্তি পাশ্চাত্যের আমদানি করা মানব রচিত জাহেলি থিওরির আলোকে সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। আহলে হাদিস উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠন করে স্পষ্ট ঘোষণা দিলেন, কুরআন এবং সহি সুন্নাহ ব্যতীত মানব রচিত কোনো আদর্শের মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। আহলে হাদিসগণ তখন গ্রহণ করেননি, মানেননি ওটাকে। মুসলিম লীগ গঠিত হয়েছিল একটা উদ্দেশ্যে, পরে সেটা ভেঙে চুরে অনেকগুলো হয়ে গেছে, ওই ইতিহাস আমার বলার না, ডক্টর মুস্তাফিজুর সাহেব বলবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে, তারা বুঝেছিলেন যে মানব রচিত পাশ্চাত্যের প্রস্তাবচর থিওরির মধ্যে মানবতার কোনো কল্যাণ নাই। অতএব কোন আহলে হাদিস আলেম, কোন আহলে হাদিস তরুণ যেন এই মানব রচিত প্রস্তাবচর থিওরির মধ্যে না ঢুকতে পারে, এই জন্য ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স কমিটি গঠন করলেন। যারা ছিলেন আলেম, এত বড় বড় আলেম ছিলেন, তার মধ্যে অনেকেই জানেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান মুবারকপুরি, বড় একজন আলেম, আর একজন ছিলেন আবদুল্লাহ গাজীপুরি, আর একজন ছিলেন তুহফাতুল আহওয়াজ লেখক, তার কথা বললাম, আব্দুর রহমান মুবারকপুরি, আর একজন ছিলেন শামসুল হক আজিমাবাদী, আবু দাউদের ভাষ্যকার আমিনুল বাবুদের লেখক, চিন্তা করা যায় না, আর একজন ছিলেন ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব, বিশ উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুনাজির, যারা গোলাম আহমদ কাদিয়ানির সাথে মুনাজাকরা করে তিনি জয়ী হয়েছিলেন। গোলাম আহমদ কাদিয়ানি এই বটটা পায়খানায় পড়ে মারা গেছে, কিন্তু সানাউল্লাহ অমৃতেশ্বর রহিমাহুল্লাহ আহলে হাদিস পণ্ডিত ব্যক্তি, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি, তিনি 1948 সাল পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, আলহামদুলিল্লাহ। শর্ত করা হয়েছিল, আজকে কাদিয়ানিরা যা উৎপাত করছে, অথচ সেই যুগে সরাসরি গোলাম আহমদ কাদিয়ানির সাথে কেউ বসতে চায়নি, কারো বসার সাহসই হয়নি, কিন্তু আহলে হাদিস আলেম সানাউল্লাহ অমৃতেশ্বরী রহিমাহুল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির সাথে সরাসরি বাহাসে অংশগ্রহণ করে, তার সাথে শর্ত করে, তাকে পরাজিত করে আহলে হাদিসরাই কাদিয়ানি মতবাদকে বাতিল ফেরকা বলে আখ্যা দিয়েছিল। আজকে আহলে হাদিস ভাইয়েরা কাদিয়ানি সম্পর্কে তথ্যই জানে না, বুঝারও চেষ্টা করে না। আমি বলছি যে কথাটি এই জায়গায় গেলাম কেন, শুরু থেকে যখন এই মানব রচিত মতবাদ মাথা চাড়া দিচ্ছিল, তখন আহলে হাদিস উলামায়ে কেরাম বুঝেছিলেন, এমনকি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রহিমাহুল্লাহ আহলে হাদিস আন্দোলন উহার বৈশিষ্ট্য মাত্র 12 পৃষ্ঠার একটা বই লিখেছিলেন, ওটা আহলে হাদিস পরিচিতির মধ্যে আবার উল্লেখ করেছেন, একটু পড়ে দেখবেন, তিনি স্পষ্ট ভাষায় বলতে চেয়েছেন, কোন থিওরির সাথে আমার পড়ার সময় হবে না, ভ্রান্তির বেলা গেলে একামতে দিন, এই বইটার মধ্যে কাফি সাহেবের আমি বক্তব্যটা উল্লেখ করে দিয়েছি, তিনি কি চেয়েছেন সমাজের বুকে। আজকে আমাদের কি হলো, একদিকে পীর ফকিরেরা মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, ব্যক্তি পূজা, মাস পূজা, কবর পূজা নিয়ে ব্যস্ত, আর একদিকে রাজনীতির নামে পাশ্চাত্যের মতবাদ পূজা নিয়ে ব্যস্ত, আহলে হাদিসরা এখন হয়ে গেছে একেবারে ফাঁকা, তাদের সামনে কোনো আন্দোলন নেই, তাদের সামনে কোনো পথ খোলা নাই, সে পথ উন্মুক্ত করবে কে, আর তরুণরা কোন দিকে আগাবে, দাওয়াতি কাজ কি তাহলে বন্ধ থেকে যাবে,
না অসম্ভব ব্যাপার। বন্ধুরা আমার, আমি যে জায়গায় তাগুতের কথা বলতে গেছি ওই জায়গায় আবার ফিরে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে আছেন, 443 নম্বর হাদিস দারামি খুলুন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন আল্লাহর রাসূলের কাছে, বিউসাত ইবনে তাওরাত, তাওরাতের একটা নুসখা নিয়ে আসলেন, এসে বলছেন, হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহর নবী এটা হলো তাওরাতের নুসখা। ফাজালা ইয়াকরা, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে থাকলেন, আল্লাহর রাসূল পড়া দেখে, ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকিলাত কাসাওয়াকিলা ওমর, ওমর তোমার ধ্বংস হোক, আকারাম আবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখছো না রাসূলের চেহারার দিকে আল্লাহর নবী চেহারা বিবর্ণ হয়ে গেছে, তাওরাত পড়া দেখে আল্লাহর নবী সহ্য করতে পারেননি। ফানাজারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়েই বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদি নাবিয়্যা। তিনি বললেন, আল্লাহর গজব থেকে, মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে, মুহাম্মাদকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু চটচট করে এই কথা বলে থেমে গেলেন। আল্লাহর নবী কুরচে উঠে বলছেন, শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, সাহাবীরা শুনে রাখো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, কিসের তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত বিকৃত হয়ে গেছে, এই তাওরাতের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, রাখো তাওরাত, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু, স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি আজকে আসেন আর তোমরা যদি তার অনুসরণ করো, যদি মূসা আলাইহিস সালাম আসেন আর তোমরা যদি তার অনুসরণ করো, ও তারাক তুমুনি, আর আমাকে যদি ছেড়ে দাও, লা দলল তুমান সাওয়ায় সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যাওয়া। আল্লাহর নবী বলছেন, হুঙ্কার দিয়ে তিনি সহ্য করতে পারেননি, শুন রাখো, আলাউ কান হাইয়ান, যদি মূসা আজকে জীবিত থাকতেন, যদি মূসা আল্লাহ সাল্লাম আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, মূসা আমারই অনুসরণ করতেন। এই হাদিস প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পৃথিবীর কোনো মনীষীর আনুগত্য চলে না, কোনো দার্শনিকের আনুগত্য চলে না, কোনো বৈজ্ঞানিকের আনুগত্য চলে না, কোনো মুফতির আনুগত্য চলে না, কোনো ইমামের আনুগত্য চলে না, কোনো পীরের আনুগত্য চলে না, কোনো নবীর আনুগত্য চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কারো আনুগত্য চলবে না। শুধু তাই না, পরের অংশে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তাওরাত পড়ছো আমার সামনে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, অথচ আমি মুহাম্মদ যেটা নিয়ে এসেছি সেটা হলো বাইদা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার বিধান নিয়ে এসেছি, আর আমার সামনে তাওরাত পড়ো কি করে। বুঝার বিষয় আছে এখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি যদি কোনো নবীর আনুগত্য না চলে কিভাবে চলতে পারে, একজন পীরের আনুগত্য চলতে পারে কিভাবে, কিভাবে চরমুরাই মতবাদ গঠিত হয়, কিভাবে দেওবন্দী মতবাদ গঠিত হয়, কিভাবে বেরলমী মতবাদ গঠিত হয়, কিভাবে ফুলতলি মতবাদ গঠিত হয়, কিভাবে মাছ ভাণ্ডারী গঠিত হয়, কিভাবে চিস্তিয়া গঠিত হয়, কিভাবে মুজাদ্দিদে গঠিত হয়, অনুরূপভাবে রাজনীতির নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যদি কোনো থিওরি মতবাদ না চলে, তাহলে কি সে মাও সেতুঙ্গের আনুগত্য কিভাবে চলে, কালমার্সের আনুগত্য কিভাবে চলে, হেগেলের আনুগত্য কিভাবে চলে, অ্যাঞ্জেলের আনুগত্য কিভাবে চলে, চার্লস পিটারসনের আনুগত্য কিভাবে চলে, আব্রাহাম লিঙ্কনের আনুগত্য কিভাবে চলতে পারে, মানুষ বুঝে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশটাকে বললেন, তাওরাত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কি কার উপরে নাজিল হয়েছিল তাওরাত, কার উপরে নাজিল হয়েছিল, মূসা আলাইহিস সালামের উপরে, ইনজিল কার উপরে নাজিল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের উপরে, তাওরাত এবং ইনজিল দুইটার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, দুইটা কওম, দুইটা জাতি বিদ্যমান, ইহুদি খ্রিস্টান, তাদের নবী ছিল একজন ঈসা একজন মূসা, অথচ আল্লাহর নবী বললেন
যে কুরআনের সামনে তাওরাত বাতিল, কুরআনের সামনে ইনজিল বাতিল, এটা চলবে না। বাতিল এটা কুরআনের সামনে যদি, কুরআন সুন্নাহর সামনে যদি তাওরাত ইনজিল বাতিল হয়ে যায়, নাজিল হওয়া আসমান থেকে গ্রন্থ নাজিল হওয়া যদি গ্রন্থ বাতিল হয়ে যায়, কুরআন সুন্নাহ বিরোধী পৃথিবীর কোন সংবিধান টিকতে পারে না, সবগুলোই বাতিল বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ না। যদি মুসলমান হই তাহলে এখানে আমাকে আত্মসমর্পণ করতেই হবে, বিকল্প কোনো পথ এই জায়গায় ধরা খেয়েছি আমরা।